আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। তো আজকের পর্বে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অষ্টম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও ভূগোল, অর্থাৎ ভূগোল নিয়ে, যেটা কিনা পার্ট 6। ঠিক আছে, আর এটা কিন্তু সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছে তোমাদের, আর যেটা কিন্তু থার্ড সিরিজের অন্তর্গত। ঠিক আছে, তো এখানে দেখো যে সমস্ত কোশ্চেন দেওয়া আছে, সমস্ত কোশ্চেনের কিন্তু আমি অ্যান্সার অলরেডি খাতায় করেছি এবং সেগুলো আমি পিডিএফ আকারে তোমাদের সামনে উপস্থাপন করছি। ঠিক আছে, তো ভিডিওর মূল পর্বে যাওয়ার পূর্বে আমি আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুদের কাছে একবার রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলে নতুন আছো প্লিজ তোমরা চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তো বন্ধুরা আমি আশা করব তোমরা সকলে এই রিকোয়েস্ট রাখবে। তো দেখো এখানে কি হচ্ছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে দেখো, অর্থাৎ এমসিকিউ টাইপ কোশ্চেন, তিনখানা কোশ্চেনের তিন নম্বর মার্কস আছে, তোমাদের কিন্তু সেটা লিখতে হবে। ঠিক আছে, তো দেখে নাও কোশ্চেনগুলো কী কী আছে, আমি পরস্পর পড়ে দিচ্ছি এবং উত্তরগুলো তোমাদেরকে বলে বলে দিচ্ছি। বন্ধুরা দেখো এক দিকে কী বলা হচ্ছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, এক পয়েন্ট এক ঠিক জোড়াটি নির্বাচন করো। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু উত্তর কিন্তু আমি নির্ভুলভাবে তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা সেগুলো একবার দেখে নাও। ক বলা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, তারপরে সূর্যের তির্যক রশ্মি। খ বলা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, বায়ুর উচ্চচাপ। গ বলা হচ্ছে মেরু অঞ্চল, বায়ুর উচ্চচাপ। ঘ হচ্ছে মেরু অঞ্চল, সূর্যের লম্ব রশ্মি। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা, গয়েরটা, অর্থাৎ মেরু অঞ্চল, বায়ুর উচ্চচাপ। এবার আমরা এক পয়েন্ট দুয়ে মুভ করব। এখানে বলা হচ্ছে কি, উত্তর আমেরিকার আলাস্কা যে জলবায়ুর অন্তর্ভুক্ত তা হলো কি। কয়ে বলা হচ্ছে ক্রান্তীয় জলবায়ু, ক্ষয়ে বলা হচ্ছে লরেন্সীয় জলবায়ু, গয়ে বলা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু, আর ঘয়ে বলা হচ্ছে তুন্দ্রা জলবায়ু। এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তুন্দ্রা জলবায়ু। ঠিক আছে, এক পয়েন্ট তিনের কোশ্চেনটা দেখো, এখানে কি বলা হচ্ছে, দক্ষিণ আমেরিকার লা প্লাটা নদী অববাহিকায় অবস্থিত বিভিন্ন বিস্তীর্ণ তৃণভূমি হলো কি। গ্রান চাকো, পম্পাস, ল্যানোস, সেলভা। এটা হবে কি, হোয়াইটটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার পম্পাস। ঠিক আছে বন্ধুরা, তো এইবারে আমরা দুই দাগের কোশ্চেনে মুভ করব, এবং দুই দাগে বলা হচ্ছে কি, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। দেখো এখানে যে সমস্ত কোশ্চেনগুলো আছে, তিনটে কোশ্চেন তোমাদেরকে দেওয়া হয়েছে যার মান কিন্তু 3। ঠিক আছে, তো বন্ধুরা প্রথমটা আছে কি, দেখো রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সমুদ্র বায়ু প্রবাহিত হয়, এটা কিন্তু তোমাদের কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। ঠিক আছে, তোমরা ভুল লিখবে। তারপরে দেখো আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার সম্পর্ক ব্যস্তানুপাতিক, এটা কি হয়ে যাবে, তোমাদের ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আর 2.3 কি হয়ে যাবে, জুলাই অগস্ট মাসে আর্জেন্টিনায় গ্রীষ্মকাল বিরাজ করে, এটা কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমেরটা হয়ে গেল ভুল, তারপরেরটা হচ্ছে ঠিক, তারপরেরটা হয়ে গেল কি, ভুল। তো বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবারে দেখো আমরা তিন দাগের কোশ্চেনগুলো দেখে নেব। তিন দাগে কী বলা হচ্ছে দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 বলা হচ্ছে সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন, আর 3.2 বলা হচ্ছে আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দুর্গম প্রকৃতির ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে, তো দেখো সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন, এই কোশ্চেনের যে অ্যান্সারটা সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এখানে আমি উত্তর লিখেছি, দেখো বায়ুতে ভাসমান জলীয় বাষ্প ঘনীভবন প্রক্রিয়ায় সর্বপ্রথম জলকণায় পরিণত হয়, 1.5 থেকে 3 কোটি জলকণা যুক্ত হলে তা বৃষ্টি কণায় পরিণত হয় যা ভূপৃষ্ঠে ঝরে পড়ে, কিন্তু সব মেঘ থেকে বৃষ্টি হয় না, তার কারণগুলি হলো। এক দাগে কী বলা হচ্ছে, জলকণার ব্যাস, প্রতিটি মেঘকণার গড় ব্যাস 0.02 মিমির কম বা 10 থেকে 15 মাইক্রন। 1.5 কোটি থেকে 3 কোটি মেঘকণার সংযুক্তি ঘটলে জলকণার ব্যাস 0.5 থেকে 2 মিলিমিটার বা তার বেশি হয়, সেগুলি মধ্যাকর্ষণ শক্তি টানে পৃথিবী পৃষ্ঠে ঝরে পড়ে, সবসময় জলকণার ব্যাস 0.5 বা তার বেশি হয় না, ফলে সেগুলি অধঃক্ষিপ্ত হয় না। তারপরেরটা দেখো,
দুই নম্বর পয়েন্ট আমি লিখেছি কি স্বল্প আপেক্ষিক আর্দ্রতা। তোমরা এরকম সুন্দর করে বক্স করে করে লিখবে, যাতে দেখতে ভালো হয়, এবং প্রেজেন্টেশন যদি ভালো থাকে তুমি কিন্তু ডেফিনেটলি একটা ভালো নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, কি হচ্ছে, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% বা তার অধিক না হওয়া পর্যন্ত তার জলধারণ ক্ষমতা থাকে, তখন বৃষ্টিপাত হয় না। তো বন্ধুরা, আশা করি তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা 3.2 এর কী কী আছে সেই দাগটা আমরা একবার দেখে নেব। বন্ধুরা, 3.2 এর দেখো কী দেওয়া আছে, আমাজন অববাহিকা ক্রান্তীয় বিস্তীর্ণ দুর্গম প্রকৃতির ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে, অর্থাৎ 3 মার্কের কোশ্চেন আছে, তো তোমরা একবার জাস্ট সেটা দেখে নাও। তো বন্ধুরা দেখো এখানে কি বলা হচ্ছে, আমাজন অববাহিকার ক্রান্তীয় বিস্তীর্ণ দুর্গম প্রকৃতির ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। উত্তর নিরক্ষরেখার উভয় পাশে বিশেষত আমাজন নদী অববাহিকায় অধিকাংশ স্থান জুড়ে চিরহরিৎ বৃক্ষের বনভূমি দেখা যায়। এখানে সারা বছর প্রচুর উষ্ণতা ও বৃষ্টিপাত হয়। বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 250 সেমি থেকে 300 সেমি। কোনো কোনো স্থানে প্রায় 1000 সেমিরও বেশি বৃষ্টিপাত হয়। তারপরে দেখো এখানে ঘন চিরহরিৎ গাছের বনভূমির সৃষ্টি হয়েছে, এই অরণ্যকে ক্রান্তীয় ও বৃষ্টি অরণ্য বলে। আমাজন নদী অববাহিকা জুড়ে অবস্থিত এই অরণ্য পৃথিবীর বৃহত্তম ও নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, যা আয়তনে ভারতীয় উপমহাদেশের দ্বিগুণেরও বেশি। এখানকার গাছগুলোর পাতা বড় ও শক্ত। গাছগুলো ঘন সন্নিবিশিষ্ট হওয়ায় অরণ্যের তলদেশে সূর্যের আলো পৌঁছাতে পারে না, যেন মনে হয় অরণ্যের উপরে চাঁদোয়ার মতো ঢেকে আসে। এছাড়া এই অঞ্চলের নদীতে মাংসাশী পিরানহা মাছ কুমির দেখা যায়। তো বন্ধুরা, এই ছিল তোমাদের 3.2 এর অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা 4-এর যে অ্যান্সারটা আছে সেটা একবার দেখে নেব। তো বন্ধুরা, 4 দিকে কী আছে দেখে নাও। বলা হচ্ছে চিত্রসহ শৈলক্ষে বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করো। চিত্রসহ শৈলক্ষে বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো। ঠিক আছে, তো বন্ধুরা এটা আমি তোমাদের বইয়ের থেকে ছবি তুলে নিয়ে PDF বানিয়েছিলাম, সেহেতু একটু খারাপ এসছে, তো তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। ঠিক আছে, তোমরা একটু একটু জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে নাও, আমি বলছি তোমরা সেরকমভাবে লিখে নাও, অসুবিধা নেই। ঠিক আছে, দেখো শৈলক্ষে বৃষ্টিপাত এরকম তোমরা হেডিং দিয়ে, আমি যেরকমটা আমার প্রত্যেকটা লেখায় তোমরা বক্স দেখো, ঠিক আছে, সেরকম তোমরা দেখবে আমি যে বক্স করে দিই তোমাদের। দেখো শৈলক্ষে বৃষ্টিপাতে কি বলা হচ্ছে, বন্ধুরা দেখো শৈলক্ষে বৃষ্টিপাত কি বলা হচ্ছে, যে সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু বায়ুর প্রবাহপথে আড়াআড়িভাবে কোনো পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে ওই বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে ওই পর্বত বা উচ্চভূমির ঢাল বেয়ে উপরের দিকে উঠে যায়। উদ্যোগগামী এই বায়ু ক্রমশ প্রসারিত হয় ও ঠান্ডা হয়। আরও উপরে উঠলে এই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টি হলো শৈলক্ষে বৃষ্টিপাত, পর্বতের যে ঢাল বরাবর বায়ু উপরের দিকে ওঠে ও বৃষ্টিপাত ঘটায়, সেই ঢালু হলো প্রতিবার ঢাল। আর এই বিপরীত আরের বিপরীতে যে ঢাল বরাবর বায়ু নিচের দিকে নামে সেই ঢাল হলো অনুবাদ ঢাল। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা এরকমভাবে ঠিক লিখে নেবে। তারপরে প্যারা করে লিখবে কি, যে প্রতিবার ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর বায়ু যখন পর্বতের অনুবাদ ঢালে পৌঁছায় তখন সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায়। ঠিক আছে, তারপরে কি লিখবে, এছাড়া বায়ু যত নিচের দিকে ঢালের উষ্ণতর স্থানে নামতে শুরু করে বায়ুর উষ্ণতা ততই বাড়তে থাকে, ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে। এই কারণেই অনুবাদ ঢালে প্রতিবার ঢাল অপেক্ষা বৃষ্টিপাত খুবই কম হয়, তাই পর্বতের অনুবাদ ঢাল বৃষ্টির ছায়া অঞ্চল নামে পরিচিত। এরকম তোমাদের চাও তো ছবিটা আঁকবে, আর যদি না চাও তো আঁকারও দরকার নেই, আঁকলেও ভালো হয়। পর্বতের এরকম মাউন্টেন এঁকে সেখানে তোমরা এরকম অ্যারো দিয়ে দেবে উর্ধ্বগামী বায়ু, এখানে কী করে দেবে নিম্নগামী বায়ু করে অ্যারো দিয়ে দেবে, তাহলে দেখতে সুবিধা হবে।
ঠিক আছে বন্ধুরা, তো একটু মিস্টেক হয়ে গেল, আই এম সরি। তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। তোমরা এরকমভাবে মাউন্টেন জগনটা দেখালাম, এরকম এঁকে উপরে একটু ক্লাউড এঁকে দেবে, দেন বৃষ্টি বৃষ্টি এঁকে দেবে, ঠিক আছে, একটু বৃষ্টি এঁকে দেবে, দিয়ে লিখে দেবে, তাহলে তোমাদের এটা অ্যান্সার হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি তোমাকে আরও একবার রিকোয়েস্ট করে বলবো যে প্লিজ তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিও এই পর্যন্ত, সকলকে অনেক অনেক ধন্যবাদ, সকলে অনেক অনেক ভালো থাকবে।